হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিধি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক প্রতীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ হাজার একুশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি তো আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের জন্য কি রকম বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি বিষয়ক আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন তো চলুন নোটিশটি দেখে নেওয়া যাক এখন আপনারা যে নোটিশটি দেখতে পারছেন এই নোটিশটির জন্য অনেক শিক্ষার্থী অধীর আগ্রহে আছেন অর্থাৎ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি জন্য অনেক শিক্ষার্থী বসে আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পাঠদানকারী কলেজ সমূহ দুই হাজার বিশ দু হাজার একুশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী আঠাশ জুলাই বিকাল চারটা থেকে অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চান তারা আগামী আঠাশ জুলাই বিকাল চারটা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে আগামী চোদ্দোই আগস্ট দুই তারিখ পর্যন্ত তো যারা যারা আবেদন করতে চান তারা আঠাশ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা এবং সেটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে ষোলোই আগস্টের মধ্যে তো এবারে চলুন জেনে নেওয়া যাক যে আবেদনের যোগ্যতা অর্থাৎ কিরকম করতে পারবেন তো প্রথম যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে অর্থাৎ যারা মানবিকের স্টুডেন্ট রয়েছেন তাদের এসএসসিতে দুই হাজার সতেরো দুই হাজার আঠারো সালে যারা পাশ করেছেন তাদের সর্বনিম্ন জিপিএ দুই দশমিক পাঁচ এবং দুই হাজার উনিশ দুই হাজার বিশ সালে যারা এইচএসসি পাস পাশ করেছেন তাদের সর্বনিম্ন জিপে লাগবে চতুর্থ বর্ষ বিষয়টা সহ দুই দশমিক পাঁচ অর্থাৎ এসএসসিতে দুই দশমিক পাঁচ এবং এইচএসসিতে দুই দশমিক পাঁচ প্রয়োজন হবে যারা মানবিকের শিক্ষার্থী রয়েছেন এবং যারা বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থী রয়েছেন তাদের শিক্ষাবর্ষ রয়েছে দুই হাজার সতেরো দুই হাজার আঠারোতে তে পাস এবং দুই হাজার উনিশ দুই হাজার বিশে এ পাস তো তাদের সর্বনিম্ন জিপে রয়েছে এসএসসিতে তিন দশমিক জিরো এবং এইচএসসিতে দুই দশমিক পাঁচ তো এই যে জিপিএ গুলো রয়েছে এই জিপিএ অনুযায়ী যারা উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন তো তাছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এক এক একের খ নং শর্ত সাপেক্ষ শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন তাছাড়াও প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তিযোগ্য যোগ্য এলিজাবেল বিষয় নির্ধারণ করা থাকবে উক্ত পঠিত বিষয়ের দুইশো নম্বরের ন্যূনতম গেট পয়েন্ট তিন দশমিক জিরো হবে তাছাড়াও দু হাজার সতেরো দু হাজার আঠেরো সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ অত্যন্ত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং দু হাজার উনিশ সালে এ লেভেলে পরীক্ষায় একটি বিষয়ে অত্যন্ত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তির কার্যক্রমে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এই সকল আবেদনকারী প্রার্থীকে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে তাছাড়াও বিদেশি সার্টিফিকেট ধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্নাতক শিক্ষা বিষয়ক স্কুল ও জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত যে আবেদন প্রক্রিয়া সেটি চলবে আঠাইশ সাত দুই হাজার একুশ তারিখ থেকে এবং সেটি আগামী চোদ্দ তারিখ পর্যন্ত চলবে তো যারা যারা অনলাইনে আবেদন করতে চান বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আবেদন করে ফেলবেন এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি গত বছর রেজিস্ট্রেন্ট তাহলে আমি কি আবেদন করতে পারবো হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনার এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না যে আমি আবেদন করতে পারবো নাকি আমি পারবো না আমার এই তারে এই সালে পাশ রয়েছে আমি কি আবেদন করতে পারবো তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যারা দুই হাজার সালে এসএসসি পাস করেছেন এবং যারা দুই হাজার সালে এইচএসসি পাশ করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং যোগ্যতা অনুযায়ী এসএসসিতে যারা মানবিকের থেকে আর কি আবেদন করবেন তাদের যোগ্যতা অনুযায়ী প্রথম যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে এসএসসিতে দুই দশমিক পাঁচ এবং এইচএসিতে দুই দশমিক পাঁচ এবং ব্যবসায়ী শাখা এবং বিজ্ঞান শাখার স্টুডেন্টদের এসএসসিতে তিন দশমিক জিরো এবং এইচএসসিতে দুই দশমিক পাঁচ প্রয়োজন হবে তো আমি সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলের সরি এই যে ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন সরি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভর্তি সংক্রান্ত নতুন নতুন আপডেট ভিডিও গুলো পেতে অবশ্যই নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো সেই নির্দেশিকা গুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে ভর্তি সংক্রান্ত কয়েকটি বিষয় আপনাদেরকে সঠিকভাবে আপনারা ধারণা পেতে পারেন তো এইটুকুই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন